হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে যেই কালো চানা যেটা হয় যেটা কালো ছোলা বলি সেই ছোলার রেসিপি সেটার নাম হচ্ছে ছোলা ছেচকি তো চলো দেখিনি এটা কি করে বানানো যায় এটা স্ন্যাক্স হিসাবে দারুণ একটা আইটেম তো আমি মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম ফুলে উঠেছে এবার এটাকে জল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সিটি মেরে নেব না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যায় ওই তিন চারটে সিটি মারলেই কিন্তু কালো ছোলা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায় খুব একটা গলা গলায় জিনিসটা হয় না কালো ছোলা বেশ দাঁড়িয়ে থাকবে গলে গেলে কিন্তু জিনিসটা আসবে না তো চলো এটা নুন হলুদ দিয়ে আগে তিন চারটে সিটি মেরে নি তো আমাদের সিটি পড়ে গেছে একদম সুন্দর পারফেক্টলি দেখো সেদ্ধ হয়ে এসেছে এটা স্ট্রিট ফুডগুলোতে দেখবে পাওয়া যায় রেলে ট্রেনে বাসে সব জায়গায় কিন্তু রোড সাইডগুলোতে এই চানা চাটটা কিন্তু খুব পাওয়া যায় খুব ভাল লাগে খেতে এটা এটা পিঁয়াজ দিয়ে হয় বেশি আর কিছু এতে পড়ে না তো তার জন্য সর্ষে তেল গরম করে নিচ্ছি আর ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যেরকম ঝাল খেতে পারো সেরকম শুকনো লঙ্কা এখানে দিতে পারো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রেখেছি এবারে লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন স্বাদ মতন নুন আর আবার একটু সামান্য মতন হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে ছোলাটাকে দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার ছোলাটা একটু সফট হয়ে যাচ্ছে ভেতরে সমস্ত মশলা ঢুকে যাচ্ছে ব্যাস এবার এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আর একটু ব্ল্যাক সল্ট মানে যেটা বিট বলে সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে সমস্তটা আরব ভালো করে নামিয়ে একটু লেবু ছিটিয়ে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করবো তো লেবু দেওয়ার পর কিন্তু আর রান্না করবে না সেক্ষেত্রে কিন্তু তেতো হয়ে যাবে তোমরা দেখেছো যখন এটাকে ট্রেনে বাসে রেলে যেখানে সার্ভ করা হয় লেবুটা তখন উপর থেকে দিয়ে হয় এর উপরে তোমরা পাতাও ছিটিয়ে দিতে পারো লঙ্কাও ছিটিয়ে লঙ্কা কুচি যেটা কিন্তু বেসিক্যালি এটা শুকনো লঙ্কার ওপরেই হয় আর লঙ্কা মানে ফোড়নের ওপরেই হয় রান্নাটা তবেই ঝালটা জিনিসটা আসে কালারটা আসে তো আমি এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করেছিলাম তোমরা চাইলে এমনি নর্মাল রেড চিলি ইউজ করতে পারো আমার ছিল না সেক্ষেত্রে ওই জন্য আমি কাশ্মীরি রেড চিলি ইউজ করেছি এটা খেতে অসাধারণ লাগে শুধু মুখে এটাও খেতে ভাল লাগে মুড়ির সাথে মেখেও ভাল লাগে এটা খেতে এমনি যদি রুটি পরোটার সাথে যদি স্ন্যাক্স হিসেবে পাশে খেতে চাও তাহলেও কিন্তু এটা অসাধারণ খেতে লাগে তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের খুব মন জয় করেছে ছোলা ছেচকির এই রেসিপিটা এটাকে চানা চাটাও বলতে পারো নর্মেঙ্গলিরা যেটা বলে থাকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা